বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সংকেত, সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারের জেলেদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল রহিম শাহিন। শাহিন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কক্সবাজারের উপকূলীয় এলাকায় কি রকম প্রভাব ফেলছে এবং সেখানকার প্রশাসনের কি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন? মার্কি, সমুদ্র এখনো শান্ত রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমরা সমুদ্রকে শান্ত দেখতে পাচ্ছি, তবে গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখনো গুমোট আবহাওয়া দেখতে পাচ্ছি, আকাশে মেঘ জমে আছে। তো প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন প্রস্তুতি নেওয়া হয়নি। আসলে সংকেত বাড়ার সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তুতিগুলো নেওয়া হয়। এখনো এক নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি। এর আগে লঘুচাপ ছিল, লঘুচাপ থেকে নিম্নচাপ পরিণত হয়েছে। তো গুমোট আবহাওয়া এই মুহূর্তে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি। তো এখনো পর্যন্ত সমুদ্র যেহেতু শান্ত রয়েছে, পরবর্তীতে যদি সমুদ্র উত্তাল হয় বা আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে সেটা আপনাদেরকে আমরা যথাসময়ে জানাতে পারব। মার্কি, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন।